আমাদের সাথে উপস্থিত আছেন এই প্রতিষ্ঠানের অনারেবল প্রিন্সিপাল ব্রিগেডিয়ার জেনারেল আল ফারুক সিদ্দিক স্যার। আপনার জন্য রয়েছে আমাদের পক্ষ থেকে সম্মাননা স্মারক। স্যার, আপনার কাছ থেকে আপনার প্রতিষ্ঠান সম্পর্কে জানতে চাই। আদমজি ক্যান্টনমেন্ট কলেজ গুল মোহাম্মদ আদমজি 1960 সালে প্রতিষ্ঠিত করেন। প্রতিষ্ঠার লগ্ন থেকে উনি প্রায় 63 বছর ধরে এই কলেজ বিভিন্ন ক্ষেত্রে প্রতীয়মান স্বাক্ষর রেখেছে। গত HSC পরীক্ষায় এই কলেজের 2403 জন শিক্ষার্থী HSC পরীক্ষায় অংশগ্রহণ করে এবং শতভাগ পাশ সহ 2274 জন GPA 5 অর্জন করে। আমাদের মূল মন্ত্র হচ্ছে শিক্ষা, শৃঙ্খলা এবং নৈতিকতা। আমাদের 4টি হাউস এবং 25টি ক্লাব রয়েছে, যার ফলশ্রুতিতে মহানগর এবং বিভাগীয় পর্যায়ে এই কলেজের অনেক সাফল্য রয়েছে, বিশেষ করে খেলাধুলা, সাংস্কৃতিক অঙ্গন, MUN মডেল ইউনাইটেড নেশনে এবং বিতর্ক প্রতিযোগিতায়। এই কলেজের সাফল্যের আরেকটি কারণ হল শিক্ষক, ছাত্রছাত্রী এবং অভিভাবক, এই ত্রিমুখী প্রচেষ্টার মাধ্যমেই আমরা এই কলেজকে সাফল্যের স্মারকে নিয়ে আসতে পেরেছি এবং বর্তমানে দেশের অন্যতম সেরা প্রতিষ্ঠান হিসাবে বিবেচিত হয়েছে। স্যার, আপনার কাছে আরো একটি বিষয়ে জানতে চাই, একজন শিশুকে একজন ভালো মানুষ হয়ে গড়ে ওঠার জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করতে হবে? শিক্ষা, শৃঙ্খলা এবং নৈতিকতা, এই তিনটি বিষয়ের উপর জোর দিলে সে একজন সুনাগরিক এবং সুপ্রতিষ্ঠিত হিসাবে বিবেচিত হতে পারে। তবে নৈতিকতার বিষয়ে আমি আপনাদেরকে এতটুকু বলতে পারি যে নৈতিকতা একবারেই আসবে না, এটাকে আমাদের পরিবার থেকে তৈরি করে নিতে হবে। সর্বপ্রথমে যে জিনিসটি আমাদের প্রয়োজন সেটা হচ্ছে সম্মান দেওয়া। সম্মান দেওয়া আমাদের পরিবারকে, সম্মান আমাদের শিক্ষককে, সম্মান আমাদের প্রতিষ্ঠানকে দেওয়া, সম্মান আমাদের কর্মকে দেওয়া, সম্মান আমার সময়কে দেওয়া। তাই নৈতিকতা আমাদের মাঝে আনতে হবে, আমাদের শিক্ষকরা সেই জিনিসটাই সমন্বিতভাবে আমাদের শিক্ষার্থীদেরকে শেখায়।